সপ্তমবারের মতো ভাঙল জাতীয় পার্টি। দলের একাংশে চেয়ারম্যান হলেন দলের প্রধান পৃষ্ঠপোষক এরশাদ পত্নী রওশন এরশাদ। নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও মহাসচিব নির্বাচিত হয়েছেন কাজী মামুনুর রশিদ। এছাড়া এরশাদ পুত্র সাদ এরশাদকে কো চেয়ারম্যান করা হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জাতীয় সম্মেলন ও কাউন্সিলে তারা নির্বাচিত হন। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। হুসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির দ্বিতীয় সম্মেলন, আর এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে আরেকবার ভাঙল দলটি। সারা দেশের জাতীয় পার্টির নেতাকর্মীরা এখন কম বেশি দুভাগে বিভক্ত। রাজধানী সহ সারা দেশ থেকে কয়েক হাজার নেতাকর্মী যোগ দেন রওশন এরশাদের ডাকা সম্মেলনে। দুপুর ১২টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন নেতৃবৃন্দ। রওশন এরশাদ জেল খেটেছেন, শিশু সন্তান সারা দেশ এই দলের জন্য জেল কেটেছে। ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব এই লাঙ্গল ধরে। আজকে গুগুর ফাঁদ দেখছেন আপনি? গুগুর ফাঁদ কারে বলে? কাদের সাহেব, জাতীয় পার্টি এখন থেকে কোনো একক প্রার্থী চলবে না। জাতীয় পার্টি চলবে, মেজরিটি যা বলবে তাই। সম্মেলনে সংহতি জানান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম ও ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন। আপনারা যদি সবাই মিলে লাঙ্গল ধরতে পারেন তাহলে আপনাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। ঐক্যবদ্ধ একত্রিত জাতীয় পার্টি বাংলাদেশের সম্ভাবনাময় একটি সূর্য। দুপুর ১২:৩০টায় আসেন জাতীয় সম্মেলনের সভাপতি রওশন এরশাদ, বক্তব্যে তুলে ধরেন কাউন্সিলের অনিবার্যতা। যদি এই সম্মেলন অনুষ্ঠিত না হতো জাতীয় পার্টি হারিয়ে যেত। হাজার হাজার নেতা কর্মীকে পরে গঠনতন্ত্রের সংশোধনীতে চেয়ারম্যানের একক ক্ষমতা বিলুপ্তির পাশাপাশি প্রধান পৃষ্ঠপোষক পদ বাদ দেওয়া হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান পার্টির প্রধান কর্মকর্তা গণ্য হইবেন। সম্মেলন শেষে কণ্ঠভোটে আগামী তিন বছরের জন্য দলের চেয়ারম্যান, নির্বাহী চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচিত করেন কাউন্সিলররা। রওশনের সাথে আমরা প্রস্তাব করছি আগামী দিনের জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে আমাদের কাজী মামুনুর রশিদকে জাতীয় পার্টির আগামী তিন বছরের জন্য মহাসচিব হিসাবে নির্বাচিত করা। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য এই তিনজনকে দায়িত্ব দেওয়া হয় কাউন্সিল থেকে। দলের বিভক্তি নিয়ে জাতীয় পার্টিতে যে ধূম্রজাল ছিল আজ এই সম্মেলনের মাধ্যমে তা স্পষ্ট হলো দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে। দল প্রতিষ্ঠার পর থেকে এটি সবচেয়ে বড় ভাঙন বলে মনে করছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। তবে শেষ পর্যন্ত কাকে মূল জাতীয় পার্টি হিসাবে স্বীকৃতি দেয় নির্বাচন কমিশন তাই এখন দেখার বিষয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।